অসাধারণ স্পেলের বলিং কোচ মুস্তাফিজুর রহমান। আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে কেকেআরের বিপক্ষে 18 রান দিয়ে 3 উইকেট নেন মুস্তাফিজ। এই দিন উইকেটে থিত 2 ব্যাটার রিঙ্কু সিং ও নীতিশ সেনাকে পেরানোর পর পেয়েছেন টিম সাউদির উইকেট। দুর্দান্ত এক শেষ ওভার দিয়ে শেষ করেছেন মুস্তাফিজ তার বোলিং স্পেল কলকাতার বিপক্ষে। এই দিন ম্যাচের প্রথম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পান্ট। ফার্স্ট ওভারে অ্যারন ফিঞ্চকে লেগ বিফোরে পাতে ফেলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু আম্পায়ার দিল্লি ক্যাপিটালসের আবেদনে সাড়া দেন নাই। দিল্লি ক্যাপিটালসও শেষ পর্যন্ত রিভিউ নেয়, পরে দেখা গিয়েছে সাইটি স্ক্রিনে এটি LBW ছিল এবং নিশ্চিত আউট ছিল। ফার্স্ট ওভারে মাত্র 2 রান খরচ করেন মুস্তাফিজ, দ্বিতীয় ওভারে দেন মাত্র 5 রান, আর লাস্ট ওভারে মুস্তাফিজ ছিলেন অগ্নিজ্বরা রূপে। ওই ওভারে 3টি উইকেট তুলে নেন মুস্তাফিজ, আর সাউদিকে ইয়র্কারে বোল্ড করাটা তো ছিল একটা আর্টের মতো। সেই 2016 সালে কোকেয়ারের বিপক্ষে রাসেলকে যেভাবে পরাস্ত করেছিলেন ইয়র্কার দিয়ে, সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছেন আবার মুস্তাফিজুর রহমান। লাস্ট ওভারে মাত্র 1 রান খরচ করে 3 উইকেট তুলে নেন মুস্তাফিজ। রিঙ্কু সিং ও নীতিশ সেনার মতো সেট ব্যাটসম্যানকে শেষ ওভারে কোনো রানও তুলতে দেননি মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের অগ্নিজোড়া বোলিং এবং কুলদীপ ইয়াদবের দারুণ এক স্পেলের বিনিময়ে মাত্র 146 রানে 9 উইকেট হারিয়ে বিশ্বকাপ শেষ করে কেকেআর। মুস্তাফিজের এই অগ্নিজোড়া বোলিং আপনাদের কেমন লেগেছে প্রিয় দর্শক, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।